জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে মোট 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সহকারী গ্রন্থগারিক। পদের সংখ্যা রয়েছে একটি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে। অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থগার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে, তাহলে আবেদনটি করতে পারবেন। দুই নম্বর পদটি হল ষাট মুদ্র অক্ষরে কাব কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 70-45 শব্দ এবং ট্রাইফিংয়ে 30-25 শব্দের গতি থাকিতে হইবে। তিন নম্বর পদটি হল ক্যাশিয়ার। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। চার নম্বর পদটি হল স্টোর কিপার। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি আবেদনটি করতে পারবেন। পাঁচ নম্বর পদটি হল বিক্রয় সহকারী। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য বাণিজ্যের স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। ছয় নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র অক্ষরিক। পদের সংখ্যা রয়েছে পাঁচটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলার টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন 20-20 শব্দের গতি থাকিতে হইবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। সাত নম্বর পদটি হল বুক শর্টার। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা, অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। এক থেকে যে সাত নম্বর যে পদগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটিতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বরগুনা ও পটুয়াখালী জেলার ফাথিরিটিতে আবেদনটি করতে পারবেন না, তবে সকল জেলার এতিমো সহায়ক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। সর্বশেষ আট নম্বর যে পদটি রয়েছে সেটি হল পাঠাগার পরিচালক। পদের সংখ্যা রয়েছে একটি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। এটিতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নকশিন্দী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, কক্সবাজার, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, বাগেরহাট ও বরিশাল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না, তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি লাগবে সেটি হলো 1 জুন 2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স অন্তত 30 বছর হতে হবে। তো এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে এই আবেদনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। আবেদনটি শুরু হবে 27 জুলাই 2022 তারিখ সকাল 10টায়। আবেদনটি শেষ হবে 25 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনি যখন অনলাইন আবেদনটি করবেন, আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার যে আবেদনের ফিটি রয়েছে সেটি আপনাকে পরিশোধ করতে হবে। আবেদনের জন্য যে ফিটি নির্ধারণ হয়েছে সেটি হল 1 থেকে 7 নং পদের জন্য আপনাদের ফি দিতে হবে 112 টাকা। সর্বশেষ 8 নম্বর যে পদটি রয়েছে এটির জন্য ফি দিতে হবে মাত্র 56 টাকা। ফিটি কীভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS এর ফরম্যাটগুলো দেওয়া রয়েছে। আপনি এই ফরম্যাটে SMS প্রেরণ করে আপনার ফিটি পরিশোধ করে দিবেন। তো আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে 2টি SMS প্রেরণ করতে হবে। দ্বিতীয় SMS প্রেরণ করা সম্পূর্ণ হয়ে গেলে আপনি একটি ইউজার ID পাসওয়ার্ড পাবেন, সেটি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু আপনার পরিশোধ ডাউনলোডের সময় সেটি প্রয়োজন হবে। পরিশোধ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার ওয়েবসাইট থেকে আপনার পরিশোধ ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল জাতীয় গ্রন্থকেন্দ্রের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।